আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বানাবো ওয়ানটন। ওয়ানটন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। দিচ্ছি 2 টিস্পুন কর্নফ্লোর, 1/2 লবণ, 1/2 টিস্পুন চিনি। এখন এই শুকনো জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব। দিচ্ছি 1টি ডিম, 1 টেবিল স্পুন তেল, 1 টেবিল স্পুন তেল এবং ময়দাটাকে কিছুক্ষণ মিশিয়ে তারপর এখানে একটু একটু করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এখন ওয়ানটনের ভিতরে পোরটা রেডি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিকেন কিমা, গাজর কুচি, পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ ঝুরি করে কেটে নিয়েছি, ব্ল্যাক পেপার, সয়া সস, তেল আর নিয়েছি 1/2 রসুনের পেস্ট। এখানে আমি 1টি চিকেন ব্রেস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ব্ল্যাক পেপার, সয়া সস, 1/2 রসুনের পেস্ট, তেল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1টি ডিম ভেঙে নিয়েছি, সেখান থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। এখানে আমি 1টি বাটির মধ্যে কর্নফ্লোর নিয়ে নিয়েছি, এখন কর্নফ্লোর দিয়ে ডোটাকে একটু ভালো করে মথে নিব। ডোটা মথা হয়ে গিয়েছে, এখন আমি ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিব। এখন আমি 1টি ডো নিয়ে রুটি বানাবো, আর রুটিটা গোল না হলেও চলবে, আমরা 4 কোণাচে করে কেটে দেব। রুটিটা আমি ঠিক এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি, এখন 1টি কুকি কাটার দিয়ে 4 কোণাচে করে কেটে নিচ্ছি। এখন 1টি সাইডে দিয়ে দিছি সামান্য একটু কিমা,
আর এখানে কিমার পরিমাণটা কম করে দিতে হবে। প্রথমে এভাবে একটি ভাঁজ দিয়ে দিছি, তারপর আর একটি ভাঁজ দিয়ে আমরা এভাবে কোনা ধরে টান দিয়ে এটাকে ভাঁজ করে দেব। আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এখানে প্রথমে একটি রুটি বানিয়ে তারপর চার কোনাচা করে রুটিটাকে কেটে নেব। এখন একটি সাইডে অল্প করে চিকেন কিমাটা দিয়ে একে একে দুইটি ভাঁজ দিয়ে নেব। এভাবে করে দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন দুইটি সাইড টেনে এনে এটাকে জোড়া লাগিয়ে দেব। একসাথে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন ওয়ান্টনগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। চুলার জ্বালটা বেশি বাড়ানো থাকে, সেক্ষেত্রে ওয়ান্টনগুলো উপরের দিকে পুড়িয়ে যাবে আর ভেতরে চিকেন কিমাটা কাঁচা থেকে যাবে। সেই জন্য যখন আমরা এগুলো ভাজবো তখন চুলার জ্বালটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। আর আজকে আমি ফার্স্ট টাইম ওয়ান্টন বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাজা